মামলায় ক্রিকেটার রুবেল হোসেনের জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গেল 13 ডিসেম্বর মিরপুর থানায় রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন চিত্রনায়িকা হ্যাপি। ওই মামলায় রুবেলকে উচ্চ আদালতের দেয়া 4 সপ্তাহের জামিন 12 জানুয়ারি শেষ হওয়ার কথা, কিন্তু জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই আজ সকালে সিএমএম কোর্টে আত্মসমর্পণ করে ফের জামিন আবেদন করেন রুবেল। পরে ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাতের আদালতে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রুবেল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলার বাদী চিত্রনায়িকা হ্যাপিও আজ আদালতে উপস্থিত ছিলেন।